প্রথম আলোর রাজশাহী প্রতিবেদক আবুল কালাম মোহাম্মদ আজাদ প্রতিদিনের মতো তিনি বেরিয়ে পড়েছেন খবরের সন্ধানে। আজাদ খুঁজছেন পলান সরকার নামের একজনকে। আচ্ছা, পলান সরকারের বাড়িটা কোন দিকে? ওই দিকে। পলান সরকারের বাড়ি? হ্যাঁ, পলান সরকার। উনি কি আছেন বাড়িতে? সকালে বলিয়া কফি যায় বাবা গান্ধী। এই বাচ্চারা, ওই দাদু পলান সরকারকে দেখেছো? কোন দিকে গেছে দাদা? এই যে বই, বই পড়া হয়ে গেছে? ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তার একটা লেও, এটা আমি পড়েছি, আমারও খুব ভালো লাগছে। তোমারও ভালো লাগছে? সালামালাইকুম। আমি প্রথম আলো থেকে আসছি, আমার নাম আবুল কালাম আজাদ, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো মানুষের বাড়ি বাড়িতে গিয়ে এখন বই পৌঁছে দিচ্ছেন। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে। তো বই পড়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ